জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম, পালিয়েও শেষ রক্ষা হলো না তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বিপ্লব কুমার সরকারের। রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন, আনিসুল হক ফাঁসিয়ে দিলেন হেভি ওয়েট মন্ত্রীদের। নারায়ণগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামীম ওসমান সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম ও চিত্রনায়িকা নিপুণের কুকর্মের ভিডিও ফাঁস। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর, তাপস সরাসরি জড়িত, থাকছে বিস্তারিত প্রতিবেদন। বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বিশ্বে মূলত শেখ হাসিনার শাসনামলের কৃত্তিকলাপ নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে আয়নাঘর নিয়ে নানান আলোচনা উঠে এসেছে। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই ভিডিও শিরোনাম দেখে বুঝতে পারছেন ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে দেখে আসি। আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়ে নানা উপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না, কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাগ ভাজন হন। নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পরপর থেকেই তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারের চাকরি নিয়ে বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর, তাপ সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার 50 দিনের মধ্যেই 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর, তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নেপথ্যে আরো রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নাম আসবে। নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে যতটানা পরিচিত তার চেয়েও বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে। শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনের নানান খেলায় মেতেছিলেন তিনি, হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছু। পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশের সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল নিপুণের দৌরাত্ম্য। 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ, ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধরও করতেন। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিচ্ছিলেন, এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজেই। শেখ সেলিম এবং নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। একে একে খোঁজ মিলছে পলাতক এমপি মন্ত্রীদের, কোথায় আছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী
সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো খোঁজ মিলছে না বাকপটু সাবেকের প্রতিমন্ত্রীর। মূলত শেখ হাসিনা পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিল, এখন অবধি তাদের অনেকের সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে, এদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী আলোচিত হয়েছেন, মোহাম্মদ আলী আরাফাত তাদের একজন। সরকার পতনের পর কোথায় আছেন তিনি, এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। শেখ হাসিনা পদত্যাগের পর আলোচিত আওয়ামী লীগ নেতাকে ফেসবুকেও সরব থাকতে দেখা গেছে, তবে এখন সেখানেও তার কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। গোয়েন্দা সূত্র বলছে বিদেশে নয় বরং দেশে আত্মগোপনে আছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয়ে লুকিয়ে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। তবে এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স দূতাবাস। তবে বেশিরভাগ নেটিজেনদের ধারণা তিনি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপনে আছেন। তার গুলশানের বাসায় সংবাদকর্মী সহ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা কর্মীরা। তারা বলেছে আরাফাত সেখানে নেই। নিরাপত্তা কর্মীদের একজন জানান আরাফাত বেশ কিছুদিন ধরেই বাসায় আসে না, কোথায় আছে তাও জানেন না তারা। স্থানীয়রা জানিয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই যেন সবকিছু বদলে যেতে থাকে আরাফাতের। তাদের মতে হঠাৎ উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে যে ভবনের ফ্ল্যাটে থাকতেন তার বাজার মূল্য অন্তত 50 কোটি টাকা। বলা যায় মন্ত্রিত্ব পাওয়ার পরই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা মোহাম্মদ আলী আরাফাত। মূলত শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের সাথে খাতিরের কারণেই আওয়ামী লীগের অনেক হেভি ওয়েট নেতাদের পেছনে ফেলে মন্ত্রী পদের পদ বাগিয়ে নেন সাবেক এই শিক্ষক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ইন্ধন দেয় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে। বর্তমানে তাকে খুঁজে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন তিনি। সূত্র জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেননি, প্রশ্ন করা হলে শুধু হাসেন। কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ করে শুনিয়েছেন। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন, এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা পৌঁছানো যাচ্ছিল না, এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে শেখ হাসিনার যুক্তরাজ্য আশ্রয় সংক্রান্ত রূপা হকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। এতে রূপা হক জানান, আমার সরকারের শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেওয়া সমীচীন হবে না। নারায়ণগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামীম ওসমান সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মদ শাহনাজ। মামলায় বলা হয়, গত 21 জুলাই সিমরাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাছ ব্যবসায়ী মিলন। মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে চালানো হয় ওই হামলা। বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের সাবেক বর্তমান শীর্ষ কর্মকর্তারাও। যদিও এসব অভিযোগ দীর্ঘদিন দুদকে পড়ে থাকলেও টনক নড়েনি সংস্থাটির। চারদিকে সমালোচনার মুখে হঠাৎ করেই বিগত সরকারের দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে দুদক। রবিবার সংস্থাটি জানায়, সাবেক মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরী, সাবেক এমপি নিজামউদ্দিন হাজারি এবং ঢাকা বিশ আসনের সাবেক এমপি বেনজির আহমেদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, 1.5 বছরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 4.5 লাখের মতো কর্মী মালয়েশিয়ায় পাঠিয়ে অবৈধভাবে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট। দুদক বলছে মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল 79,000 টাকা, অথচ এই সিন্ডিকেট গ্রামের দরিদ্র নিরীহ মানুষ থেকে আদায় করে 5.5 লাখ টাকা করে। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। বছরখানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে 250 বাড়ির সন্ধান মিললেও খুব একটা এগোয়নি সেই তদন্ত। বিষয়টি নিয়ে এবার মাঠে নেমেছে দুদক। যুক্তরাজ্যে 1,000,000 কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের
অভিযোগ আমাদের এখানে পাওয়া যায়। বিরোধী মত দমনে সিদ্ধহস্ত বলে পরিচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে হারুনা রশিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। একই সঙ্গে তদন্ত চলবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সচিব বলেন, দুদক কারো দ্বারা প্রভাবিত নয়, আইন অনুযায়ী কাজ করছে এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বিশ্বে এই মূলত শেখ হাসিনার শাসনামলের কৃত্রিকলাপ নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার মধ্যে আয়নাঘর নিয়ে নানান আলোচনা উঠে এসেছে। ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা যেখানে সূর্যের আলো পৌঁছাতো না, পৌঁছায় না। নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন আয়নাঘর কি। সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে যতলা বিল্ডিং, দক্ষিণে ল্যাসবি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এজেন্সির অফিস, পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিফায়ের এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিফায়ের মসজিদ। এই গুম হাউসটার মানুষকে গুলি করে পঙ্গুত্ব বরণের যে অপরাধ, সেই অপরাধ বাদ দিলেও আয়নাঘরের মতো একটি অপরাধ কাজ পরিচালনা করার জন্য তার সর্বোচ্চ শাস্তি, যেটা আমরা বলি ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি হতে বাধ্য যদি বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। আজকে আয়নাঘর নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ভারতের যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার কোনো অপরাধ দেখেনি সেই আনন্দবাজার এবং অন্যান্য পত্রিকাও তারা আয়নাঘর নিয়ে রিপোর্ট করছে যে শেখ হাসিনার ভয়ঙ্কর বন্দিশালা কি ছিল আয়নাঘরে। ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে যে সিক্রেট প্রিজন। কিন্তু এই আলোচনাটা এখন সামনে আসলেও আয়নাঘরের আলোচনা মূলত আসে 2021 সালে হিউম্যান রাইটস ওয়াচ HWR তারা তাদের এক প্রতিবেদনে একটা শিরোনাম করে নো সান ক্যান এন্টার, এবং 86 জনের একটা তালিকা তারা প্রকাশ করে এবং এই 86 জনের নাম ঠিকানা তাদের পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয় যে এরা গুম হয়ে আছে, এদের কোনো ঠিকানা নেই, এদের কোনো লাপাত্তা নাই। তো এই লাপাত্তা বা হদিস না থাকা মানুষগুলো কোথায় থাকতো সেটার প্রমাণ আমরা দেখতে পেলাম শেখ হাসিনা সরকারের পতনের পর। বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তার একমাত্র অপরাধ তার বাবার নাম ছিল গোলাম আজম, যিনি জামায়াতে ইসলামীর যেই দল সেই দলের রাজনীতি করতেন। কিন্তু তিনি সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা ছিলেন, তিনি 5 ব্যাচের BBM ব্যাচের একজন সোডাপ ওয়ার্নার প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তাকে 8 বছর ধরে একটা জায়গায় রাখা হয়েছিল এমনভাবে যে সেখানে সূর্যের আলো পৌঁছাতো না। তিনি বের হওয়ার পরে একটি গামছা দেখিয়ে বলছেন যে 8 বছর ধরে তিনি এই গামছা দিয়ে চোখ মুছে এত পানি জমিয়েছেন যে যদি সম্ভব হতো এই পানি আটকানো যেত তাহলে একটা দিঘি হয়ে যেত। তিনি কুরআন শরীফ পড়তেন ভিতরে আর এই যে অপেক্ষা করতেন যে কোনোদিন যদি তার মুক্তি হয় অথবা এই অবস্থায় হয়তো তার মৃত্যু। আর একজনের নাম আপনারা এসে শুনেছেন এর মধ্যে যারা মুক্ত হয়ে বেরিয়ে এসেছে, আমরা সবার নাম জানছি না কিংবা সবার খোঁজ পাওয়া যাচ্ছে না, হয়তো ওখান থেকে কাউকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, যেমন ইলিয়াস আলীর কোনো হদিস নেই। সিলেটের রাজনীতিবিদ, বিএনপি রাজনীতিবিদ, কোথায় ইলিয়াস আলী আমরা এখনো পর্যন্ত জানি না। আরেকজন হচ্ছে মীর কাসেম আলীর পুত্র আরমান, ব্যারিস্টার আরমান, তিনি থাকতেন লন্ডনে। তার একমাত্র অপরাধ, মীর কাসেম আলী একটা ব্যাংক পরিচালনা করতেন, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল এবং বৃহৎ ব্যাংক ছিল। সেই ব্যাংকটির মালিকানাই শুধু নিয়ে নেওয়া হয়নি, নিয়ে এস আলম গোষ্ঠীকে দেওয়া হয়নি, বরঞ্চ মীর কাসেমের পরিবারকে পঙ্গু করার জন্য, বিশেষত জামায়াত ইসলামীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যত রকম ব্যবস্থা তারা করেছে। এবং তারই একটা অংশ হিসেবে এই যে আরমান, ব্যারিস্টার আরমান, তাকে আটকে রাখা হয়েছিল অনেক বছর ধরে। তার পরিবার লন্ডনে থেকে দিনের পর দিন লড়াই করে গিয়েছে, আইনি লড়াই করে গিয়েছে, অবশেষে যখন মুক্ত হলো আর দেখলাম একটা বিধ্বস্ত চেহারা নিয়ে মীর আরমান তিনি মুক্ত হলেন। তো এই রাজনৈতিকভাবে কাউকে মনে মনে শত্রু ভেবে এবং তার হুমকি বিবেচনায় নিয়ে তাকে যথার্থ আইনি প্রক্রিয়ায় না নিয়ে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তার জীবন দুর্বিষহ করা এবং একটা সিক্রেট প্রিজন অর্থাৎ
ভয়ঙ্কর বন্দিশালার ভিতরে তাকে মানবাচার ভাবে রাখার যে ঘর সেটি হচ্ছে আয়না ঘর। শুধু ব্রিগেডিয়ার আজমি অথবা এই যে আরমান তো নয়, এর মধ্যে এখানে নেওয়া হয়েছে এমন কোন ভিন্ন মতাদর্শের মানুষ নেই, এমনকি সাবেক সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে। যেমন হাসিনুর রহমান একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনীর বীর প্রতীক, তিনি এই দায়িত্ব পালন করেছেন, তার জীবনের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। তিনি চিটাগং হিল ট্র্যাক্সে পাহাড়ি বিদ্রোহীদের সাথে সেখান থেকে 40টি ট্যাঙ্ক উদ্ধার করেছিলেন এক সময়। র‍্যাবের প্রধান হিসেবে চট্টগ্রামে তিনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন সেখানে তিনি চট্টগ্রাম না রাজশাহীতে তিনি জামায়াতুল মুজাহিদিন গোষ্ঠীকে, জঙ্গি গোষ্ঠীকেও তিনি পাকড়াও করেছিলেন। কিন্তু সেই রকম চৌকস একজন সেনা কর্মকর্তাকে 2018 সালে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে 4 বছর ধরে আয়নাঘরে আটকে রাখা হয়। 2022 সালে তিনি মুক্তি পান। এই মুক্তি পাওয়ার পরেই মূলত নেত্র নিউজ তাকে এবং অন্যদেরকে কোট করে একটি ডকুমেন্টারি প্রচার করে এবং সেটি আমাদের মানসপটে একটা বড় এভিডেন্স যে আয়নাঘরের বন্দী দশাটা কেমন। নেত্র নিউজের এই অনুসন্ধানটা শুরু হয় যখন মালয়েশিয়া প্রবাসী এক তরুণ আমাদের সাথে যোগাযোগ করেন। 2016 সালের মে মাসে কতটা সম্পর্ক সেটি আজকের আলোচনা। দেখুন, HWR যখন এই আলোচনাটা সামনে আনে ঠিক তার 3 মাস পরে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের র‍্যাবের বিরুদ্ধে একটা স্যাংশন নিষেধাজ্ঞা জারি করা হয়। র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন কেন? কারণ কথিত ছিল যে প্যারামিলিটারি বাহিনী হিসেবে, অর্থাৎ আধা সিভিল আধা মিলিটারি, প্যারামিলিটারি বাহিনী হিসেবে র‍্যাব এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং হত্যাকাণ্ডকে নেতৃত্ব দিচ্ছে। এই ধরনের নানান অভিযোগ যখন একেবারে নিষ্কণ্ঠকভাবে প্রমাণিত হলো তখন যুক্তরাষ্ট্র তাদের এই নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশের কোনো একটা বাহিনীর উপরে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সরকারের একটু নড়ে চড়ে বসলো, সাধারণ মানুষও নড়ে চড়ে বসলো যে না, কী হতে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কেনই বা র‍্যাবকে নিষেধাজ্ঞা দিল, আর এই নিষেধাজ্ঞা দিয়ে লাভটাই বা কী? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তখন দেখেছি নানান রকম হম্বিতম্বি করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে নানান রকম দেন দরবারও করার চেষ্টা করেছে কীভাবেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়। কিন্তু যুক্তরাষ্ট্র খুব অনড় ছিল যে না, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের যে অভিযোগ সেগুলোর পরিপূর্ণ তদন্ত এবং যারা গুমকৃত আছেন তাদের মুক্তি, এইসব বিষয়গুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা পর্যন্ত এই বিষয়ে কোনো পুনর্সিদ্ধান্ত নেবে না। শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম এই আয়নাঘর থেকে এক একজন বেরিয়ে আসার দৃশ্য এবং সেই সাথে তাদের জীবনের করুণ যেসব গল্প সেগুলোও নানানভাবে ভাইরাল হচ্ছে, সোচ্চার হচ্ছে। তো এখন আমিও আলোচনা করছিলাম কিভাবে আয়নাঘরের সাথে শেখ হাসিনার পতনের সম্পর্কটা সংশ্লিষ্ট। দেখুন, HWR এর রিপোর্টের পর 3 মাস পর যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। এই স্যাংশনের প্রেক্ষিতে বাংলাদেশে যেসব মানবাধিকার সংগঠন ছিল তারা একটু নড়ে চড়ে বসলো, যেমন মায়ের ডাক তারা নড়ে চড়ে বসলো, অধিকার তারা নড়ে চড়ে বসলো। সেই সাথে যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে পিটার হাস, নিয়ম করে করে ওইসব গুম হওয়া নিখোঁজ হওয়া পরিবারদের সাথে দেখা করতে যেতেন এবং বিশ্ব পরিমণ্ডলে এই বিষয়টা চাউড় রাখার চেষ্টা করতেন। এরপরে আমরা দেখলাম যে 2024 সালে যে নির্বাচনের আগ দিয়ে এই আয়নাঘর, শেখ হাসিনার গুম, ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানানভাবে আলোচিত হতে থাকলো এবং সেই সাথে আলোচিত হতে থাকলো কিভাবে শেখ হাসিনা তার এই যে প্যারামিলিটারি বাহিনী ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিচ্ছে। সেসব পত্রপত্রিকার রিপোর্ট সেই সময় 2024 সালের জানুয়ারির নির্বাচনের আগ দিয়ে আমি ইউটিউবে যত আলোচনা করেছি সেখানে আপনারা দেখতে পারবেন সেগুলোর রেফারেন্স। এখন সেই আয়নাঘর যিনি পরিচালনা করতেন, র‍্যাবের উপরে যে যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়া হলো সেই স্যাংশনের অন্যতম একজন ব্যক্তিকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেই ব্যক্তি আজকে আটক হয়েছেন। তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহসান, যিনি দুর্ধর্ষ সামরিক কর্মকর্তা এবং শেখ হাসিনার যে কিলিং স্কোয়াড, সাধারণ মানুষকে খুন করা, সন্দেহভাজন মানুষকে খুন করা, মানবাধিকার রহিত করা, আয়নাঘরে বন্দী রাখা, এই ধরনের কর্মকাণ্ডগুলো যাকে দিয়ে করতেন তিনি, জিয়া আহসান র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান। সূত্রটা মিলাতে পারলেন কিনা যে যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় র‍্যাবের বিরুদ্ধে এবং র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার পর বাংলাদেশের সব মানবাধিকার সংগঠন এবং অন্যান্য যারা কাজ করে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রদূত তারা
নিয়মতান্ত্রিকভাবে প্রতিনিয়তই এই বিষয়টি নিয়ে কথা বলতেন। এর প্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয়, নানা রকম বিভাজন সৃষ্টি হয়, পুলিশ এবং আর্মির ভিতরে এই ভয় জেঁকে বসে যে এই ধরনের রাষ্ট্রীয় বাহিনীর কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি তাদের ভিতরে অনিষেধাজ্ঞা হয় তাহলে তারা কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভূমিকা রাখবে। পুলিশ মানেনি সে কথা, পুলিশের অবস্থা আপনারা এসে দেখতে পাচ্ছেন যে কত বড় জনাধিকৃত একটি রাষ্ট্রীয় বাহিনী হিসেবে আজকে তারা জনগণের সেবা করতে বাধ্য হচ্ছে, জনগণকে ভয় পাচ্ছে। তো সেই এই ধরনের একটি প্রেক্ষাপটে যখন 2024 নির্বাচন হলো তখনও আমরা দেখলাম যে সারা বিশ্ব সোচ্চার, ওই যে রেফারেন্স আয়নাঘর, HWR এর যে রিপোর্ট এবং এই যে সাম্প্রতিক গুম মামলা, রাজনীতিবিদদের হয়রানি, এইগুলো নিয়ে সারা বিশ্ব সোচ্চার এবং তারা প্রতিবেদন তৈরি করার একটা শক্ত গ্রাউন্ড তারা তৈরি করেছিল। সেই নির্বাচনটা শেখ হাসিনা করে ফেললেন একতরফাভাবে, পশ্চিমা বিশ্বের কোনো কথা শুনলেন না। আমরা বারবার বলছিলাম যে এইটি শেখ হাসিনা নির্বাচনটা হয়তো করে ফেলতে পারবেন, কিন্তু কতদিন ক্ষমতায় থাকতে পারবেন? 6 মাস 7 মাস নিশ্চয়ই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন এর আগ দিয়ে আপনারা সেসব কথাবার্তাগুলো আমার মন্তব্যগুলো শুনেছেন। সে সময় আপনারা অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে কিভাবে হবে এইটা। আমার নিজেরও সন্দেহ ছিল যে কিভাবে এই শেখ হাসিনা সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নির্বাচনটা করে ফেলল সকল পরিমাণ, সকল বৈদেশিক যে চাপ, বিদেশের যেসব আহ্বান এবং নির্বাচন সুষ্ঠু করা, গণতন্ত্র, মানবাধিকার এগুলো পুনঃপ্রতিষ্ঠিত করা, সবগুলোকে উপেক্ষা করে তিনি নির্বাচন করলেন। নির্বাচন করার পরে কি হলো? আজকে যখন ছাত্র জনতার বিক্ষোভে তার পতন হলো, সেই পতনের পর প্রথম এই আয়নাঘর থেকে মুক্তির ব্যবস্থাটা করলেন কতিপয় সামরিক কর্মকর্তা, সাবেকের মধ্যে কর্নেল শামস, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, আর ব্রিগেডিয়ার হাসিনু, তারা যে আয়নাঘরে বন্দীদের মুক্তির ব্যবস্থা করলেন, চাপ দেওয়া প্রকাশ শুরু করলেন। DGFI তখন বলল, রাষ্ট্রের আর্মির যে গোয়েন্দা সংস্থা DGFI, তারা বললো যে না, আমরা এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারবো না যে তারা আমাদের কাছে ছিলেন, তাহলে এটা নথিবদ্ধ হবে যে না DGFI এই সেল চালাত, DGFI এর দায়িত্ব নিতে নারাজ। সুতরাং তারা বের হতে থাকলো একে একে এবং আমরা চক্ষুষ হলাম যে আয়নাঘর কি ছিল, কেমন ছিল এবং বহির্বিশ্বে এটি নিয়ে প্রতিবেদন হচ্ছে। আজকে সেই আয়নাঘরের যে মূল হোতা এবং যাকে কেন্দ্র করেই যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, র‍্যাবের গোয়েন্দা বাহিনীর প্রধান হাসিন জিয়া হাসান, তাকে আটক করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিচার নিশ্চিত হবে। এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকু আলোচনা করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি সংক্ষিপ্তভাবে, এত বড় কাহিনী এত অল্প সময়ের মধ্যে র‍্যাপ আপ করা খুব কঠিন, কিন্তু আমি এই আলোচনার মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছি যে এই যে 86 জন একেবারে লিখিত, ডকুমেন্টেড, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছে, আর এই যে রাজনৈতিক একেবারে সন্দেহের বশবর্তী হয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, আজমি কিংবা এই যে ব্যারিস্টার আরমান অথবা হাসিনুর রহমান, এদের সাক্ষ্য প্রমাণ এইটুকুই কেবল যথেষ্ট এই যে জিয়া হোসেন তার ফাঁসি নিশ্চিত করা এবং একই সাথে এই গোপন বন্দিশালা যে শেখ হাসিনার নির্দেশে চলত এবং শেখ হাসিনা ধরনের ভয়ঙ্কর একটা মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে জড়িত, এটি যদি প্রমাণ করা যায় এবং সে প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত এরই মধ্যে নিশ্চয়ই হাজির হয়ে গেছে, বিশ্ব মাধ্যমের সংবাদ, প্রত্যক্ষদর্শীর বিবরণ, যিনি এই আয়নাঘর চালাতেন তাকে আটক করা হয়েছে, এই মামলাটাই শুধুমাত্র যদি সঠিক বিচার হয়, শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা। এর বাইরে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে 890 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে যেসব মানুষ, শাপলা চত্র যারা নিহত হয়েছে, হাজার হাজার BNP এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যারা নিহত হয়েছে, তাদের সকল অপরাধের যদি বিচার তৈরি করা যায়, যদি বিচারটা নিশ্চিত করা যায়, শেখ হাসিনা, আপনাদের মনে আছে যে সেনাবাহিনীর 2014 নির্বাচনের আগ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলেছিলেন যে আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন, যা দায়িত্ব আমি নিব। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। অর্থাৎ এই সমস্ত হত্যাকাণ্ডের হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা তার বিচার হতে বাধ্য এবং সেই বিচারটুকু যদি খালি নিশ্চিত করা যায়, কেবলমাত্র আয়নাঘর দিয়েও যদি আমরা সঠিক বিচারটা করতে পারি, তবুও শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা, যেটা মৃত্যুদণ্ড আমরা বলি, সেটি নিশ্চিত হয়ে যাওয়ার কথা। বলে রাখি যে শেখ হাসিনা ভারতে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করার জন্য একটা ভালো অবস্থানে আছে বলেই আমি মনে করি। যদি তিনি দেশে না আসার সিদ্ধান্ত নেন, তাকে ফিরিয়ে আনার সকল মেকানিজম বাংলাদেশের আছে, বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সুতরাং সেই চুক্তি সর্বোচ্চটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে প্রয়োগ করতে বাধ্য হবে যদি স্বেচ্ছায় শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করেন। সুতরাং তার যে বিচার হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, আপনাদেরও থাকার কথা না, বাকিটা কেবল সময়ের অপেক্ষা। দা উইকের প্রতিবেদন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান।
খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য উইক। এই খবরে বলা হয়, বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। সেখানে বলা হয় যে তরুণ কর্মকর্তারা দফায় দফায় যে ক্ষোভ প্রকাশ করছিলেন, এক পর্যায়ে ওয়াকরুজ্জামান তার সাথে একত্রতা প্রকাশ করেন এবং এই একত্রতা প্রকাশ করা এবং তার অবস্থান বদলানোর তার একটা কঠিন পরীক্ষায় তিনি শেষ পর্যন্ত জয়যুক্ত হন, সেই তথ্য এই রিপোর্টে তুলে ধরা হয়। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি বলে, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযুক্ত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো দেখা যায়নি, তাই এটি একটি ব্যতিক্রমী ঘটনা, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি মানতে বাধ্য হন। এর 3 দিন পর 5ই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল, সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমানঘাটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকরুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন, তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তারা 1,719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মত বিনিময়ে সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন, তিনি দমনপীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকরুজ্জামান শুধু বলেন, আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গেও একমত প্রকাশ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে ওয়াকরুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকরুজ্জামান যে সামাজিক ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন। দর্শক, রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে এই যে ওয়াকরুজ্জামান হয়তো একটু দ্বিধান্বিত ছিলেন, তিনি কি করবেন না করবেন, কিন্তু তরুণ সেনা কর্মকর্তারা যখন নাকি তাদের মনোভাব প্রকাশ করেন তখন তিনি আর দ্বিধা করেননি। তিনি মনে করেছেন যে তরুণ সেনা কর্মকর্তারা যেটি বলছে সেটা সঠিক এবং তার সাথে একত্রতা প্রকাশ করে। এই একত্রতা প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু সেনা শেখ হাসিনার শাসন শেষ, কেননা শেষ তার ভরসা আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী যখন নাকি বন্দুকের নল ফিরিয়ে নেয় তখন আর শেখ হাসিনার দেশ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।